আজকের এই বিক্ষোভ সমাবেশে আসার জন্য অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই বিক্ষোভ সমাবেশে সবাইকে সামনে ম্যাচের মধ্যে বসার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যারা মিছিল নিয়ে এসেছেন কাউনিয়ার সংগ্রামী নেতৃবৃন্দদেরকে রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমরা বসার জন্য বিনীত অনুরোধ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই বিক্ষোভ সমাবেশের কার্যক্রম শুরু হবে। আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করবেন রংপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই বিক্ষোভ সমাবেশে আজকে সঞ্চালনার দায়িত্বে থাকবেন রংপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রইস আহমেদ। আজকে এই বিক্ষোভ সমাবেশে এই হটাও হাসিনা বাঁচাও দেশ খালেদা জিয়ার নির্দেশ এই দ্রব্যমূল্যের অগ্রগতি সারা বাংলাদেশের মানুষের অবিশ্বাসের প্রতিবেদন আজকের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়ে বজ্রকণ্ঠে আওয়াজ তোলান হটাও হাসিনা বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ হটাও হাসিনা বাঁচাও দেশ এক নেত্রী এক দেশ খালেদা জিয়ার বাংলাদেশ হটাও হাসিনা বাঁচাও দেশ। সংগ্রামী নেতৃবৃন্দ, যারা আজকের বিভিন্ন ইউনিট থেকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে নির্ধারিত জায়গায় মঞ্চের সামনে বসে পড়ার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মনোরুল ইসলাম চিতাস সহ সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। জনাব মোহাম্মদ আশরাফউদ্দিন রুবেল যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রুজিনা আক্তার গনি খান মহিলা বিষয়ক সম্পাদিকা কেন্দ্রীয় কৃষক দল। উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মাহমুদ খান সহ সভাপতি ছাত্র দল কেন্দ্রীয় সংসদ। বক্তব্য রাখবেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। সংগ্রামী বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতি রংপুর জেলা বিএনপি এবং সঞ্চালনায় থাকবেন রংপুর জেলা বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা রংপুরের মাঝি এবং মানুষের নেতা জনাব মোহাম্মদ রইস আহমেদ। আমরা সংগ্রামী নেতৃবৃন্দকে সামনের নির্ধারিত জায়গায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে বিনীতভাবে বসে পড়ার জন্য আমরা অনুরোধ রাখছি। আজকে রংপুর জেলা বিএনপি আয়োজিত এই বিশাল বিক্ষোভ সমাবেশে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি জনাব শামসুজ্জামান সামুবাই। আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জনাব আব্দুল খালেক সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি রংপুর বিভাগ। আমি বদরগঞ্জ উপজেলা বিএনপি, মিঠাপুকুর উপজেলা বিএনপি, কাউনিয়া উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দকে সামনের মঞ্চের সামনে
বিনীত ভাবে বসে পড়ার জন্য বিনীত অনুরোধ করছে। নেতৃবৃন্দ, আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশের সূচনা লগ্নে এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ শিবলী রহমান ভাই। শিবলী রহমাতুল্লাহ ভাইকে কোরআন তেলাওয়াত করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। নেতৃবৃন্দ, এবার আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আমি বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জনাব মোহাম্মদ সাইফুল ইসলামকে। সংগ্রামে রংপুরবাসীর বিক্ষোভ সমাবেশের শুরুতেই বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হারাগাছ পৌর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইকে। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা কমিটির সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় নেতা, জনমানুষের নেতা জনাব সাইফুল ইসলাম, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আজকের সঞ্চালক জনাব বীর শহীদ রংপুরের সাহসী সন্তান জনাব লৈস আহমেদ, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুরের বিভিন্ন থানার থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের বুঝলে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমার সারা বাংলাদেশের আজকের এই হাজিরার সরকারের অত্যাচার নির্যাতনের মানুষ আজকে ক্ষত বিক্ষিপ্ত হয়েছে, আজকে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে মানুষের বিভিন্ন সুবিধা থেকে। প্রিয় ভাই, আমার দ্রব্য মূল্যের দাম যেভাবে উচ্চগতি হচ্ছে তাতে করে মানুষ
আজকের এই প্রতিবাদ সভায় সবাইকে অংশগ্রহণ করে এই উত্তরে দলীয় সরকারকে শিক্ষা দেয় ঐক্য দান দিতে হবে। আর নয় হাজার সরকার এবার আসবে বাংলাদেশে গণতন্ত্রের সরকার, যা কিনা খালেদা জিয়ার সরকার। প্রিয় ভাই আমার, আপনারা ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, চার বিতরণ দল জিন্দাবাদ, রংপুর জেলা জিন্দাবাদ, সারদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, রংপুরের নেতৃবৃন্দ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। তেল গ্যাস বিদ্যুৎ পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্যোগে এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভায় আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগরের সিনিয়র সহসভাপতি, সাবেক ছাত্রনেতা, জনমানুষের নেতা, সবার প্রিয় জনাব শামসুজ্জামান সাহুভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব এরশাদুল হক ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি সাবেক আরাগাছের পৌর মেয়র জনাব হারুনা রশিদ হারুন ভাইকে, মামুনুর রশিদ মামুন ভাইকে, সরি মামুনুর রশিদ মামুন। বদরগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হুমায়ুন কবির মানিক ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে। হুমায়ুন কবির মানিক ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তেল গ্যাস এর উর্ধ্বগতির দাম বাড়ানোর প্রতিবাদে আজকের এই সমাবেশের সভাপতি সাইফুল ইসলাম ভাই উপস্থিত আছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রোজ ভাই সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আজকে দেশে এই স্বাধীন সরকার তেল গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সব কিছুতেই উর্ধ্বগতি, আমাদের নেতাকর্মীরা সবাই খুব সব কিছুতে সাফার করতেছে। আমরা চাই যে এই তেল গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ওর দাম অতিরে কমাতে হবে। এবং আমাদের নেত্রী বিএনপি নেত্রী দীর্ঘদিন জেলের মধ্যে বন্দী আছেন, তাকে আমাদেরকে উদ্ধার করতে হবে, তাদেরকে বের করে নিয়ে আসতে হবে এবং আমাদেরকে এই আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে আন্দোলন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামে নেতৃবৃন্দ, আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব হুমায়ুন কবির রন্টু ভাইকে, মিজানুর রহমান রন্টু ভাইকে। আচ্ছা, পীরগাছা উপজেলা বিএনপি থেকে
জামেসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জনসমাবেশে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে আন্তরিকভাবে রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি হাততালি দিয়ে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করি, ঠিক করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক, সদরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বড় ভাই জনাব সাফাত হোসেন শাহান ভাইকে মঞ্চে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। এখনই রংপুর জাতীয়তাবাদী রংপুর জেলা মহিলা দলের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল জনসমাবেশে উপস্থিত হয়েছেন। আমরা করতালি দিয়ে নেতৃবৃন্দদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে ওখানে বসে পড়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। যারা এসেছে পিঙ্কাতা থেকে প্রত্যেককে বসার জন্য আমি অনুরোধ করছি, আপনারা বসে পড়ুন, মহিলা দল আপনারা বসে পড়ুন। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রত্নাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা মহিলা দলের সভাপতি সন্না আপাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে এবার বক্তব্য দিয়ে আসবেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সাহেদা আপাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জেলা বিএনপির সহসভাপতি জনাব নূর মোহাম্মদ সরকারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তেল গ্যাস বিদ্যুৎ পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সংগ্রামী দুর্নীতি প্রতিবাদের বিক্ষোভ সমাবেশে আজকের উপস্থিত জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ জেলা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্য দল, সমস্ত অঙ্গ সংগঠন এবং প্রত্যেকটা উপজেলা থেকে আগত সভাপতি পীরগাছা থেকে পীরগাছা বিএনপি থেকে আমাদের রাঙ্গা ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন। আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছি। সভাপতির আসন বীরগঞ্জ থেকে একটি বিশাল মিছিল আজকের এই সমাবেশ স্থলে আজকে উপস্থিত হয়েছেন। আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একটি বিশাল
জানাচ্ছি। প্রিয় পীরগঞ্জ, পিঠাপুকুর, পীরগাছা, অন্যান্য বদরগঞ্জ, গঙ্গাচড়া, কাউনিয়া, হারাগাছ সব নেতৃবৃন্দ করছেন অনুরোধ, আপনারা বলি পড়ুন। আমাদের মাঝে বিচার মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন শীর্ষক দলের জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ, জেলা 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 সহ কনভেনার বিপু এবং সিধু নেতৃত্বে মহানগর শীর্ষক দলের সভাপতি বিপ্লব এবং রুবেলের নেতৃত্বে বিশাল মিছিল আমাদের মাঝে এসেছে। দয়া করে আপনারা বসে পড়ুন এবং এই প্রোগ্রামটা সাকসেস করার জন্য আমি মঞ্চ আসেন অনুরোধ জানাচ্ছি। স্বেচ্ছাসেবক কেন্দ্র কমিটির যুগ্ম সম্পাদক আশরাফউদ্দিন রুবেল ভাইকে মঞ্চ আসেন অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চ আসেন অনুরোধ জানাচ্ছি। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আলম বিপুকে মঞ্চ আসেন অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চ আসেন অনুরোধ জানাচ্ছি। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সচিব সিধু কাবারকে মঞ্চ আসেন অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ করব আপনারা সকলে বসে পড়ুন, সুস্থ নামে নামে পড়ুন, আপনারা সকলে বসে পড়ুন, আপনারা সুশৃঙ্খলে বসে পড়ুন। ধন্যবাদ সবাইকে। মঞ্চে এবং রংপুর জেলা প্রত্যেকটি উপজেলা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপি যত অঙ্গ সংগঠন, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, কৃষক দল, মৎস্য দল, সবাই প্রতি রইল আমার সালাম শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে আজকে বক্তব্য দেওয়ার অনেক আছে, কিন্তু আমরা যদি একটু সময় পাই তাহলে হয়তো বক্তব্যটা দীর্ঘায়ু করতে পারব। সেটা আজকের যে দ্রব্য মূল্য, আপনারা এই সরকার যখন প্রথম এসেছিল তখন বলেছিল 5 টাকা চালের কেজি খাওয়াবে। আপনারা কি আদৌ আজ পর্যন্ত 5 টাকা চালের কেজি কে খেয়েছেন আমাকে বলবেন? এই সরকার যখন প্রথম সংসদ গঠন করে, যখন সরকার গঠন করে তখন বলেছিল সমস্ত জিনিস হাতের লাগালে, কিন্তু আজকে আমরা দেখছি প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সার্বক্ষণিক ঘন্টায় ঘন্টায় আজকে তেলের দাম, গ্যাসের দাম, দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। আমরা কি আদৌ এর থেকে নিষ্পত্তি পাওয়ার একমাত্র উপায় আমাদের সবাইকে সোচ্চার হওয়ার? আজকে আমরা সোচ্চার হই, দিন এসেছে আমাদের কণ্ঠ বের করার দিন এসেছে, আজকে আমাদের একত্রিত হওয়ার দিন এসেছে। আজকে দেখেন গত বছর আমরা পেঁয়াজের কেজি খেয়েছি 250 টাকা কেজি, আজকে তেলের কেজি হয়তো কাল পরশু খেতে হবে 250 টাকা কেজি। আর অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশ যে টিম আমরা খেলেছিলাম, সেই টিমে যে আমরা ইন্ডিয়াকে এক সময় হারিয়েছিলাম, সেই হাতটা আসতে হয়তো দ্রব্যমূল্য থেকেও আসছে। তো প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই স্বৈরাচার সরকারের মন্ত্রীরা বলে এখন পর্যন্ত নাকি আজকে দ্রব্যমূল্য হাতের কাছে, আজকে আপনি বলেন মানুষের ইনকাম বেড়েছে, আজকে আমাদের উন্নয়ন হয়েছে,
মানুষের এই রংপুর ছাড়া বাংলাদেশের মানুষের যারা দিন মজুর, যারা দিন আনে দিন খান, তারা একটু সোচ্চার হন, এই সোচ্চার হওয়ার দাবিতে আমাদের মাদক জেলা যুবদলের নেতৃত্বে নাগু বন্ধু এবং কেন্দ্রীয় নেতা পীযূষ ঘোষের নেতৃত্বে এবং দল নবজীবী কায়েম বিগত সংগ্রামের নেতৃত্বে একটি বিশাল যুবদল মিছিল আমাদের মাঝে অপেক্ষিত আছে। আমরা কম দলের মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা এখানে বসে পড়েন, সেরা দল নেতৃবৃন্দ গ্রহণ করবো, এখানে বসে পড়েন। আমি মঞ্চে আহ চন্দ্র অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় যুবদলের সহ সকল সম্পাদক মনোয়ারাম ইসলাম সুদাস রায়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি কেন্দ্রীয় যুবদলের সহসম্মান সম্পাদক জেলা যুবদলের সভাপতি নজরুলের মাজুদা তার সহযোগী আহ্বান জানাচ্ছি। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মহানগর যুবদলের সভাপতি মহাপতি নবী দামকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সামনে এসে দাঁড়িয়ে পড়েন।
প্রতিবাদ করবেন আপনি জনগণের পক্ষে। বাংলাদেশে এখন 40 লক্ষ তিন নেতা কর্মী কিন্তু আজকে মামলার আসামি। এখানে বলতে বেশিরভাগ পাঁচটাই মামলা আসামি, বেশি পাঁচ নাই হয় নাই। আমি যাইছি মাহমুদুল খোকন, সাতবারের চেকলিস্ট চলতে পারত দিয়েছেন। আমি এমএলএ গেছিলাম চুক্তির জন্য, আগে থেকে তিনটা মামলা আমার বিরুদ্ধে হয়েছে। আমার বিরুদ্ধে প্রতিষ্ঠা মামলা, মামলা নিয়ে আর চিন্তা করি না আমরা। আমরা যুদ্ধ করবো, গণতন্ত্রের যুদ্ধ, সরকার পতনের যুদ্ধ, এবং মানুষকে বাজেট বাঁচানোর যুদ্ধ, মানুষ বাঁচানোর যুদ্ধ। এই যুদ্ধ আমার জয় হতে রাজি আছেন তো? আসুন তো, আমি পিসির বক্তব্য রাখবো। এত যা বললাম আপনাদের সামনে এবারে বক্তব্য দেবেন জাতীয়তাবাদী ছাত্র দল রংপুর জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক শরীফ নাথ সোহাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলা শাখা কর্তৃক আজকের এই অবৈধ সরকারের শোষক বাহিনী দ্বারা বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে উদ্যোগত, সেই উদ্যোগটি নিয়ন্ত্রণের দাবিতে রংপুর জেলা বিএনপি আমাদের মাঝে জেলা তাদি দল ইউকের পান্নার নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে এসেছে। আমরা কমলের মাধ্যমে অনুরোধ জানাবো আমাদের কেন্দ্রীয় নেত্রী রজনী এবং আমার সদস্য বাবুর নেতৃত্বে কৃষক দল একটি মিছিল নিয়ে আসছে। আমাদের থেকে সরকারের মাধ্যমে অনুমোদন জানাই আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন উপস্থিত রয়েছেন। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি রংপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম সহ রংপুর জেলা বিএনপি মহানগর বিএনপির নেতৃবৃন্দ, রংপুর জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি হলুদুজ্জামান হোসেন, রংপুর জেলা ছাত্র দলের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি মাহবুব হোসেন সুমন সহ রংপুর মহানগর ছাত্র দলের নেতৃবৃন্দ, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রংপুর জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। Hey!
সংগ্রামী বন্ধুরা আমার আজকে বাংলাদেশের সে রেকর্ড ব্রেক করেছে, বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে শুরু করে পানি গ্যাস বিদ্যুৎ সবকিছুর দাম আজ লাগাম ছাড়া। আজকে বলতে চাই, আজকে আমাদের এই রংপুরের দুর্ভাগ্য, আমাদের এই এলাকায় একটি হতভাগা এক কুলাঙ্গা রয়েছে, সেটি হচ্ছে রংপুরের বাণিজ্য মন্ত্রী। রংপুরের বাণিজ্য মন্ত্রীকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনি ইতিপূর্বে গোপালগঞ্জে যা দুর্নীতি করেছেন, যা লুটপাট করেছেন, সেই দিন ভুলে যান। এটা রংপুরের মাঠে আপনি যদি এখন সব জল হয়ে না যান, রংপুরের মাটি থেকে রংপুরের ছাত্র দল আপনাকে চুচিয়ে আপনাকে লেখতে পারে সেদিন আর বেশি দূরে নেই, যেদিন আপনারা এই তথাকথিত এই ভদ্র এই নিশিরাতের সরকারের যারা এমপি মন্ত্রী রয়েছেন তাদেরকে অতি শীঘ্রই অতি সত্তর বাংলাদেশের জনগণ আপনাদের সকলের হাতে খরচের ট্যাগ ধরিয়ে দিবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত রাষ্ট্রপতির পক্ষে ধন্যবাদ সহকে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রংপুর জেলা জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট সিরাজুল রহমান মাধব, সুশীলা শিবকাম খালেদা জিয়া দীর্ঘ জীবিত, তারেন্দ্রের বীর অহংকার, সেরা বাংলাদেশের আপামার জনতার বীর নায়ক, শেষ শরণ্য সমা নন্দিত জননতা, সমাপ তারে রহমান, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ হাফেজ। সংগ্রামে রংপুরবাসী আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহানগর ছাত্রদলের সংগ্রামী সভাপতি জনাব নূর হোসেন সুমনকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সভাপতিত্ব করছেন রংপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা সাইফুল ইসলাম উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপি বিপ্লবী যুগ্ম মহাসচিব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিনের রাষ্ট্রের একজন নেতা তারেক রহমানের রাষ্ট্রভাষণ, আমাদের সকলের প্রিয় নেতা ব্যারিস্টার মাহমুদুল খোকন সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল যুবদল স্বেচ্ছা সমর্থন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি রংপুর মহানগর ছাত্রদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাইরা আমার বক্তব্যের শুনবেই আমি তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করছে। আজকে পটুয়াখালীতে একটি বিক্ষোভ সমাবেশ ছিল, সেই সমাবেশে প্রধান অতিথি ছিল রংপুরের কৃষিসন্তান এমপির যুগ্ম মহাসচিব জনাব হাবিবুর নবী খান সোহেল ভাই। সেই সমাবেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃত্বজনকভাবে হামলা চালিয়ে অসংখ্য নেতা কর্মীকে আহত করেছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমি এক তৃতীয় ভাষায় নিন্দা জ্ঞাপন করছি বন্ধুরা আমার। সংগ্রামী ভাইরা আমার আমি শুধু একটি কথা বলব, শেখ হাসিনা বলছে আপনি সেই কোনোভাবে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছেন সেই গণভবন ঘেরাও করতে হবে, এই প্রধানমন্ত্রীকে ওই গণভবন থেকে টেনে হিসড়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়ে আসতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের আর পিছনে ফিরে তাকানোর সময় নেই, আমরা হয় মরব না হয় বাঁচব, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বেগম খালেদা জিয়া তারেক রহমানকে
মানুষের মাটিতে ফিরিয়ে আনব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অঙ্কের তারেক রহমান জিন্দাবাদ, রংপুরের কৃষি সন্তান অভিনন্দন খান সন্ধ্যা জিন্দাবাদ, রংপুর মহানগর ছাত্রদল জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। সংগ্রামে রংপুরবাসী আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ রুজিনা আক্তার, অলি খান মহিলা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কৃষক, আরো উপস্থিত আছেন অ্যাডভোকেট কাজী রোশন দিল আফরোজ সহ সমাজ কল্যাণ সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর জেলা শাখার সংগ্রামে সভাপতি জনাব মনিরুজ্জামান হিজবুল, জনাব মনিরুজ্জামান হিজবুলকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে। আমাদের রংপুর জেলা ছাত্র দলের সংগ্রামে সভাপতি, কেন্দ্রীয় ছাত্র দলের সংগ্রামে সহ সংগঠনের সম্পাদক মনিরুজ্জামান হিজবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত দ্রব্যমূলক প্রগতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে সমাবেত করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শিকার বিপ্লবী সভাপতি জনাব সাইফুল ইসলাম, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুল খোকন, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শিকার বিপ্লবী সাধারণ সম্পাদক রইস আহমেদ সহ শুভদান কেন্দ্রীয় কমিটি জেলা কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি জেলা কমিটির নেতৃবৃন্দ, ছাত্রদল রংপুর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক শরীফ কুমার ঝা, রংপুর মহানগর ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ ছাত্রদলের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং গুজরাত ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আমরা দেখছি শুধু ইউরোপে লেগেছে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ, আর বাংলাদেশে শুরু হয়েছে তেলের যুদ্ধ। প্রিয় বন্ধুগণ, এই মিডনাইট সরকার কারসাজি করে এবং সিন্ডিকেটের মাধ্যমে যে মানুষের পরিবহন প্রগতি দ্রব্যমূলকের দাম বাড়িয়েছে তাতে আর আমাদের ঘরে বসে থাকার কোন সুযোগ নেই। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে এই দুঃখ সমাবেশ থেকে রংপুরের কুরালদার, রংপুরের বাণিজ্য মন্ত্রী ত্রিপুরবংশীকে আজকে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আগামী দিনে যখন এই বাণিজ্য মন্ত্রী রংপুরে আসবে, আমরা বাংলাদেশ জাতীয় দল রংপুর মহানগর সাগর মহানগর সহযোগিতা নিয়ে রংপুরে একটি তাকে প্রতিহত করার বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এই দেশে ব্যক্ত করে এবং অবিলম্বে এই শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ দল জিন্দাবাদ, জাতীয় দল ছাত্রদল জিন্দাবাদ, তারুণ্য প্রমুখ তারক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। সর্বমূল্যের দাম কমিয়ে দেয়, নইলে গতি ছেড়ে দেয়, নইলে গতি ছেড়ে দেয়, জিনিসপাতির দাম কমিয়ে দেয়। সংগ্রামে নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জেলা মোস্তাফিজুর রহমান দীপু, মোস্তাফিজুর রহমান দীপু আসাদ, তুমি গেলে বলতে পারো দুই কাপড়ের ছাত্র দলের আসাদ, তুমি বলতে পারো সম্মানিত সভাপতি রংপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাইফুল ভাই, বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যুগ্ম মহাসচিব
জনাব কালিকার মাহমুদ্দিন খোকন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, স্বেচ্ছা সেবক দল কেন্দ্র কমিটির যুগ্ম সম্পাদক আশরাফউদ্দিন রুবেল ভাই, সহ সাধারণ সম্পাদক যুবল যুব দলের মনুসলাম বিদাস ভাই এবং ছাত্র দলের মামুন খান সহ রংপুর জেলা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনকে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা। সাথী বন্ধুগণ, আজকে বক্তব্য দিব না, মাহমুদ্দিন খোকন ভাই শুধু আপনি দৃষ্টি আকর্ষণ করবেন, যেহেতু আপনি তারেক রহমানের প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন। 12 বছর আমরা এই জেলায় বক্তব্য দিয়েছি এবং গত পরশু দিনও আমরা এই জেলায় বক্তব্য দিয়েছি, বক্তব্য একই, আপনি তারেক রহমানকে জানিয়ে দেবেন রংপুরে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সমস্ত সংগঠন রাজপথে আন্দোলন চলে প্রস্তুত আছে, আমরা বিএনপির সাথে কখনো বেইমানি করব না, কারণ আমাদের বঙ্গবন্ধুকে যে রক্ত প্রবাহিত হয় সে রক্ত কোনো মানুষীয় দ্বারা বাহিনী রক্ত নয়, আমাদের বঙ্গবন্ধুকে যে রক্ত প্রবাহিত হয় সে রক্ত কোনো গতিজীবী বেগমের রক্ত নয়, আমাদের বঙ্গবন্ধুকে যে রক্ত প্রবাহিত হয় সাতশো মানের উদ্যোক্তা কৌশলীয় গণতন্ত্রের প্রবক্তা রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত হয়, সেই রক্ত কোনোদিন বেইমানি করবে না। আপনি এরা তারেক রহমানকে জানিয়ে দিলেন রংপুরে সবাই আন্দোলনের জন্য প্রস্তুত, আমরা এরকম আন্দোলন চাই না, আমরা পুলিশ রাত ব্যাংকেটে ব্যাংকে নিয়ে রাত প্রতকল করে নিয়ে আজকে আর বস্ত্র থেকে টেনে এসে নেমে ফেলতে চাই। সাথী বন্ধুগণ, স্বেচ্ছাসেবক দলের চারটি মূলনীতি জাতীয়তাবাদ সেবা ঐক্য প্রগতি, ঠিক তেমনি ভাবে জাতীয়তাবাদ আমাদের প্রেসিডেন্ট শহীদ ফজলুল জিয়াউর রহমানের নামে যদি তার নাম ফলে মুছে ফেলা হয় কবর সরিয়ে দেওয়া হয় তার খেতাব বাতিল করা দেওয়া হয়, সেদিন যে বিএনপি আন্দোলন দেবে সেই আন্দোলনের রাজপথে হয় লাশ না ইতিহাস। প্রিয় সাথী বন্ধুগণ, খালেদা জিয়া দীর্ঘদিন থেকে কারাবরণ করে আছে, খালেদা মুক্তির আন্দোলনে রাজপথে থেকে যদি পুলিশের সাথে যুদ্ধ করতে হয় সেদিনও হয় খালেদা জিয়ার মুক্তি না আমাদের মৃত্যু পেতে ফিরব। প্রিয় সাথী বন্ধুগণ, তারেক রহমান ভিড়ে বসে আসবে ফিরে বাংলাদেশে, এই তারেক রহমান সেদিন বাংলাদেশে আসবে সেদিন লক্ষ লক্ষ নেতা কর্মী সব সাধারণ জনগণ আমরা ঢাকার রাজপথ দখল করব, সেদিন যদি রাজপথে আমাদের বাধা আছে হয় মারো নাই মরো, এই স্লোগানটা সামনে রাখবো। আর সর্বশেষ কথা, মৎস্যজীবী দলের রাজবাহী নেতৃত্বে মিশিয়ে এসেছে, আর সর্বশেষ একটি কথা শেখ হাসিনা বাদের আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শুধু সময়ের ব্যাপার মাত্র, যেদিন ডাক আসবে সেদিন আপনাকে কিভাবে ট্রেনে ট্রেনে নামাতে হয় আর নামাতে যে সেদিন হয় আমরা জাতীয়তাবাদী শক্তি হয় কাপড়ের কাপড় বেছে নেব নয় আপনাকে সব আমলকে চিরতর দাপন দিয়ে নেবো, হয় দাপন নয় কাপড় মোবারক। ধন্যবাদ সকলকে, সমস্ত নেতাকর্মী সুস্বাস্থ্য কামনা করে আমিও বারবার প্রচেষ্ট করছি, খালেদা জিন্দাবাদ, দারুণ আমাকে তারেক রহমান জিন্দাবাদ, শহীদ ছিল আমার আমাদের প্রিয় নেতা আমিনুল নবী খান সাহেব ভাই জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে এখানে, বিভিন্ন পর্যায়ের সকল নেতৃবৃন্দকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়তো সম্ভব নয়, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য হিন্দু অনুরোধ করছে জাতীয়তাবাদী মহিলা দলের রংপুর জেলার সভাপতি জনাব মর্জিনা জাহান চন্দ্রাকে তাকে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য তিনি অনুরোধ করছে। রংপুর জেলা বিএনপির কাছে বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন, জেলা বিএনপির সভাপতি, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃত্ব, যুবদল ছাত্রদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল এবং বিভিন্ন উপজেলা থেকে আমার নেতৃবৃন্দ উপস্থিত, আমার সকলের
শেষ করেছেন শহীদ জিয়া, নেত্রী মদের খালেদা জিয়া, নেত্রী মদের খালেদা শেষ করেছেন শহীদ জিয়া। এ পর্যায়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব দলের সহসাংগঠনিক সম্পাদক এবং রংপুর মহানগর যুব দলের সংগ্রামী সভাপতি জনাব মাহফুজুল নবী খান। মাহফুজুল নবী খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে বিক্ষোভ সমাবেশ সে ঘোষণা দিয়েছেন। সেই বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে রংপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি রংপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনতার সাইফুল ইসলাম আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের অত্যন্ত আস্থাভাজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, সারা বাংলাদেশের আইনজীবী এবং জনগণের প্রিয় ব্যক্তিত্ব জননেতা ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনদার আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসাধারণ সম্পাদক আমাদের রংপুরের এই কৃতি সন্তান অত্যন্ত পরিশ্রমী এবং পরিচ্ছন্ন যুবনেতা যুবনেতা জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তিতাস বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফউদ্দিন রুবেল আরো উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহিলা বিষয়ক সম্পাদিকা রেজিনা আক্তার কলি খান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বাবুন খান সহ রংপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রয়েস আহমেদ, রংপুর মহানগর বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি জননেতা শামসুজ্জামান সামু সহ মঞ্চ ভূমিষ্ঠ আমার শ্রদ্ধা ভাষণ জেলা এবং মহানগর বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রংপুর জেলা যুব দলের সংগ্রামী সভাপতি যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাজু সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতি দল ওলামা দল মৎস্যজীবী দল মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা প্রিয় গ্রামবাসী সকলকে আমি জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি সাইফুল ইসলাম মিয়ার এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে এবং রংপুর মহানগর যুবদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু দু একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বন্ধুরা আমার, আজকে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা রংপুর বিএনপি এবং অন্য সংগঠনের পক্ষ থেকে বলতে চাই যে এই বর্তমান মিডনাইটের ফেসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে তারা ধ্বংস করেছে। আজকে এই রাষ্ট্রের জনগণ এবং এই আওয়ামী লীগ সরকার মুখোমুখি অবস্থানে তার হয়েছে। আজকে সারা বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষের জীবন আজকে অতিষ্ঠ হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে অন্ধকার কারাগারে রেখেছিল, বর্তমানেও তাকে বাড়িতে গৃহবন্দী অবস্থায় রেখেছে। এবং তারা পাশাপাশি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধারণ বাহক আমাদের
আগামী দিনে রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি থেকে অনেক দূরে রাখা হয়েছে। আজকে এ সকলের বিরুদ্ধে আমরা রংপুর বিএনপি এবং অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ হয়েছি। আজকে এই সমাবেশের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা যখনই এই আওয়ামী লীগ সরকার পতনের এক দফার দাবিতে আপনারা কর্মসূচি ঘোষণা করবেন, আমরা ইনশাআল্লাহ রংপুরে আপনাদের সেই আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য এই বীরধারা রাজপথে রক্ত যদি দেওয়া লাগে রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এই অঙ্গীকার ব্যক্ত করে এই গুলি হাসিনা সরকারের পতন অবিলম্বে পতন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হক। দেশ নেত্রী বেগম ফজিলা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। রংপুরবাসী, আজকের এই বিক্ষোভ সমাবেশে এবারে বক্তব্য রাখার জন্য মিলিত অনুরোধ করছে কেন্দ্রীয় যুব দলের সহ সাধারণ সম্পাদক, রংপুর জেলা যুব দলের সংগ্রামী সভাপতি, প্রিয় মুখ জনাব নাজমুল আলম নাজু। জনাব নাজমুল আলম নাজু, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখা এটাকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা সাইফুল ইসলাম আজকের এই বিক্ষোভ সমাবেশের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন কোকর ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাধারণ সম্পাদক রংপুরের কৃতি সন্তান মনোয়ারুল ইসলাম তিতাস উপস্থিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা রইস আহমেদ উপস্থিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগর শাখার বিপ্লবী স্নেহার সহসভাপতি জননেতা সংসুজ্যমান শ্যামল উপস্থিত। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা জলি খান উপস্থিত। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল নবীদার উপস্থিত। আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল রংপুর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সংসদ জয়ন্ত মঞ্চ প্রবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের বিভিন্ন স্কুলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আশপাশ থেকে তিনি আসছে সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা আমার, আমরা আজকে বক্তব্য
নেতৃত্বে কামনা বক্তব্য শুনব। বন্ধুরা, তারপর আমি শুধু একটি কথা বলতে চাই কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে। আমরা রংপুরে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল সংগঠন আমরা প্রস্তুত আছে, আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনারা ডাকছেন, আমরা রাজপথে নামতে রাজি আছে। নেতৃবৃন্দ, গুণ খুম বন্ধ হলেও আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের কাছে খবর এসেছে, এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ইউনিট থেকে নেতা কর্মীদের আসার পথে বিভিন্ন ভাবে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ দেশে এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে। সংগ্রামী রংপুরবাসীর আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম সম্পাদক, রংপুর আইনজীবী ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফি কামাল ভাইকে, অ্যাডভোকেট শফি কামাল ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নিষিদ্ধাতের অবৈধ সরকার কর্তৃক জনগণের উপর প্রতিহিংসামূলক প্রতিশোধমূলক যে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি করেছে, সেই উর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বীরগঞ্জের কৃতি সন্তান রংপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা সাইফুল সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র যিনি বারবার সুপ্রিম কোর্টে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক মহাসচিব এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা সকলের প্রিয় ব্যারিস্টার মাহবুবুদ্দিন খবর সাহেব এখানে উপস্থিত আছেন, জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা জননেতা জেলা পরিষদ আহমেদ এখানে আরো উপস্থিত আছেন, সাবেক জনপ্রিয় ছাত্র নেতা মহানগর বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জননেতা শামসুজ্জামান সামু সহ রংপুর মহানগর এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ, রংপুর মহানগর এবং জেলার অবৈধ সরকার কর্তৃক নির্যাতিত এটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাইরা, বক্তব্যের সময় নেই, শুধু আমি একটি কথাই বলব যে এই জনগণ, এই বাংলাদেশের জনগণ এই সরকারকে চায় না, তারা অবৈধভাবে ঠিকই আছে, তাই এই সরকার জনগণের উপর
প্রতিশোধ নেওয়ার জন্য দ্রব্য মূল্যের গতি বাড়িয়ে দিয়েছে। মানুষের নামিশ্বাস উঠছে, তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করতেছে, অথচ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সে লাখে অনাহারে অত্যাহারে দিন যাপন করতেছে। তাই ভাইরা, আমি উদার আহ্বান জানাই অসিরেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ঘোষণা দেবেন, এবছর এই ঘোষণা হবে, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম দেশ বাঁচানোর সংগ্রাম। ভাইরা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সংগ্রামে নেতৃবৃন্দ, আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কৃষক দলের সহ সমাজ কল্যাণ বিষয়ের সম্পাদক জনাবা অ্যাডভোকেট কাজী রওশনদিল আফরোজ। কাজী রওশনদিল আফরোজকে তার বক্তব্য রাখার জন্য বিনোদন রাখছি। আজকের এই সভায় সম্মানিত প্রধান অতিথি এবং কেন্দ্রীয় অন্যান্য সংগঠনের অন্যান্য নেতা নেত্রীবৃন্দ এবং উপস্থিত জিআর সৈনিকেরা, সংগ্রামী শুভেচ্ছা এবং জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল। হাসান জাতির তহিন ভাই আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং সালাম রইল। আমরা বাহাতপুরে দেখেছি লবণ চোর, লবণ নিয়ে ব্যবসা করেছে তারা, মানুষ লবণটাও তারা খেতে দেয়নি। নেতৃবৃন্দ, আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সাবেক কাকচুর জিএস জনাব শহীদুল ইসলাম মিজু ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর বিএনপির সংগ্রামী সহ সম্পাদক সাবেক ছাত্র নেতা বিএনপির রংপুর মহানগরের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক জনাব আনিসুর রহমান লাখু, জনাব আনিসুর রহমান লাখু। উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব
ফজলুর রহমান বাদল ভাই উপস্থিত আছেন সহ সভাপতি যারা কাজী খয়রা। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাম্মদ রোজিনা আক্তার টলি খানকে। আজকে বাংলাদেশ একটি দুর্বিষহ দিনের মধ্যে পার হচ্ছে, আমরা বাংলাদেশের জনগণ কেউই ভালো নেই। সেই মুহূর্তে এরকম একটি গুরুত্বপূর্ণ জনসভা প্রতিবাদ সভা থেকে আমি আজকে এই সকল প্রতিবাদ সভার উদ্যোক্তা রংপুর জেলা বিএনপির সুদক্ষ এবং সম্মানিত সভাপতি আজকের সভা যিনি সভাপতিত্ব করছেন এবং দেশ বরণ্য আইনজীবী যিনি আইনে সংগ্রাম করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত বিশ্বস্ত এবং দেশনেত্রী খালেদা জিয়ার জন্য যিনি হাইকোর্টে নজিরবিহীন সংগ্রাম করে বাংলাদেশের সাংবিধানিক সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে জাতীয়তাবাদী দলের অন্যতম যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ভাই এবং মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ এবং উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি এখানে আমাদের কৃষক দলের সম্মানিত সভাপতি হাসান জাফির তুহি এবং রাজপথের দামানাল শহীদুল ইসলামের বাবুলের পক্ষ থেকে আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য দিব, সময় খুব কম, সময় খুব কম। শেখ হাসিনার জন্য এসেছি মনে হয়, শেখ হাসিনা আজকে এখানে এসে আমার একটি কথাই মনে হয়, হারে হারে উপলব্ধি করছে ওয়াজিদ সাহেব কি ভুল
শহীদ জিয়া অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, গণতন্ত্রে মুক্তিবাদ, বিরাট দেশের আজমেরে তারেক রহমান। আন্দোলনের আজকের এই বিক্ষোভ সমাবেশের উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা অলিতে গলিতে অবস্থান নিয়েছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর বক্তব্য শেষের দিকে অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য রাখবেন। এ কারণে বিভিন্ন অলিতে গলিতে থাকা সংগ্রামী নেতৃবৃন্দদেরকে, সম্মানিত নেতৃবৃন্দদেরকে সমাবেশ স্থলে রাস্তায় আসার জন্য বিনীত অনুরোধ রাখছে। সংগ্রামের সাথী বন্ধুগণ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। রংপুর জেলা বিএনপির সংগ্রামের সহসভাপতি, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সংগ্রামের সভাপতি জনাব ওয়াজুজ্জামান মাবু ভাই, জনাব ওয়াজুজ্জামান মাবু ভাই। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব আশরাফ উদ্দিন রুমাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছে। আশরাফ উদ্দিন রুমাই, রক্তমূল্যের উচ্চভূতি এদেশে তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং খালেদা জিয়াকে বিনা কারণে জেলে আছে আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের নামে মিথ্যে মামলা দিয়ে বিদেশে রাখার যেই নীল নকশা, তারই প্রতিবাদে আজকের এই সমাবেশ। এই সমাবেশের আজকের সবার সংগ্রামী সভাপতি, রংপুর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় মুখ, আমাদের প্রিয় ভাই জননেতা সাইফুল ইসলাম। আজকের সভায় উপস্থিত বাংলাদেশের সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশনের বারবার নির্বাচিত আমাদের প্রিয় নেতা, আমাদের এই দলের আইন প্রণেতা, বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা জনাব মাহবুবউদ্দিন খোকন ভাই উপস্থিত, রংপুর জেলার নেতৃবৃন্দ উপস্থিত, রংপুরের ছাত্রদলের নেতৃবৃন্দ, আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, সেখান থেকে হাতি খড়ি নিয়ে আজকে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছি। আমার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও যুব দলের নেতৃবৃন্দ, সাথে কৃষক দল, মৎস্যজীবী সংগঠন ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, বন্ধুরা, বক্তব্য কিছু নাই, বক্তব্য একটাই, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি না, রক্তপিয়াসু শেখ হাসিনাকে তুলে হিসেবে নামাতে হবে বন্ধুরা। বাংলাদেশের মসজিদে তার থাকার কোনো অধিকার নাই, সে আমাদের ভোটে নির্বাচিত নয়, সে রাতের অন্ধকারে ভোট চোর, শেখ হাসিনা একজন কুখ্যাত ভোট চোর। বন্ধুরা বন্ধুরা, আজকে সারা পৃথিবী থেকে সেনশন এসেছে, সেনশন একটি ইংরেজি শব্দ, অবরুদ্ধ করেছে বাংলাদেশের নেতা কর্মীদেরকে। এরা বাংলাদেশের ইতিহাস, সারা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের এমপি মন্ত্রী কোন দেশে যে জায়গা পাচ্ছে না, এটা আমাদের জন্য সবচেয়ে লজ্জাস্কর। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের মাথা নত হয়ে গেছে, মাটির দিকে চলে গেছে। আজকে আমাদের দেশের জন মন্ত্রী ওই কানাডা থেকে ভারতে এসেছে, দুবাই ঢুকতে দেয় নাই, তাদের প্রিয় দেশ ইন্ডিয়াতে ঢুকতে দেয় নাই বন্ধুরা, কারণ তারা হলো
ছাত্র দল, জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দল, জাতীয়তাবাদী যুব দল এবং অন্যান্য অঙ্গ সংগঠন এই রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন এবং এই সরকারকে চ্যালেঞ্জ জানাবো। এই পথে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দল জিন্দাবাদ। রংপুর জেলা বিএনপি জিন্দাবাদ। তারুণ্য রহমান, তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান ফিরে দেশে, আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সংগ্রামের নেতৃবৃন্দ, আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল সালাম। জনাব আব্দুল সালাম, আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জনাব মানরুল ইসলাম চিতাস ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। মানরুল ইসলাম চিতাস ভাই, আমার তো রংপুরবাসী, যুগ্ম সম্পাদক বলা হয়েছে, আমার তো যুগ্ম সম্পাদক হয়ে আমি সহসাধারণ। আমি বিজয়কে খুব পছন্দ করি। আমি আজকে আপনাদেরকে বিজয়ের দিকে সংবাদ পরিবেশন করব। আজকের এই বিক্ষোভ সমাবেশে আসার ঠিক পূর্বে আমাদের এই বিক্ষোভ সমাবেশের মাননীয় সভাপতি সাহেব, ওনার সাথে আমার কিছু সময় অতিবাহিত করার সুযোগ হয়েছে। সেই সুযোগে আমি তার ভিতরে যুদ্ধে উনি যে বিজয়টি ছিনিয়ে এনেছে সেই বিজয়ের কথা শুনুন। আপনারা আজকে বিজয়ের কথা শুনুন। আপনারা কিভাবে বিজয় লাভ করল? জাতীয়তাবাদী ছাত্র দলের দুই ছাত্রীকে উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6 মাস এবং 9 মাসের জন্য বহিষ্কার করেছিল। উনি বলতেছিলেন, আমি আজকে এই সমাবেশে যাব, কিন্তু আমার এই দুই ছাত্রী ভাই যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে আমি কি সমাবেশে বলব। উনি এখানে আসার আগে সেই যুদ্ধে জয়লাভ করে বলছে, আমি বিজয় হয়েছি। আমি বিজয় অর্জন করে উনি আজকে এখানে এসেছেন। আমি আরেকটি বিজয়ের কথা আপনাদেরকে বলতে চাই। আমি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নেতা হওয়ার পর আমাকে চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি চট্টগ্রামের প্রতিটি অঞ্চলে সশরীরে ভ্রমণ করে এবং তাদের সাথে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম চালিয়েছি। কিন্তু আজকে রংপুর, আমার প্রিয় রংপুরবাসী, যে সমাবেশ করেছে, আমি বলতে পারি আগামী 12 বছরের আপনাদেরকে আন্দোলন সংগ্রামে যে কষ্ট হচ্ছিল সে অবসান হয়ে যাচ্ছে। আপনারা অতি শীঘ্রই বিজয়ের দিকে ধাবিত হচ্ছেন। আপনাদের বিজয় সুনিশ্চিত আর বেশি দিন নয়। আর সর্বদলের অত্যগতি আর সরকারের চোখ রাঙ্গানি এসব থেকে আর এই দলকে দাবিয়ে রাখা যাবে না। আজ থেকে বিজয়ের সূচনা হলো। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, আমাদের প্রাণপ্রিয় রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। খুদা হাফেজ বাংলাদেশ। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আনিসুর রহমান সহ সম্পাদক রংপুর জেলা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ফিরোজ আলম রংপুর জেলা বিএনপি প্রচার সম্পাদক। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগর সংগ্রামের সাধারণ সম্পাদক সাবেক জিএস কাকসুর সাবেক জিএস সাবেক ছাত্র নেতা জনাব শহীদুল ইসলাম মিজু ভাই। এছাড়া আজকের এই
সমাবেশে উনি বক্তব্য রাখতে চাইলেন না। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগর শাখার সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্র নেতা রংপুরের প্রমুখ শ্রদ্ধা বড় ভাই সাহেব শামসুজ্জামান সবাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে। বিসমিল্লাহ রহমান রহিম। জাতীয়তাবাদী দল কেন্দ্র কমিটি ঘোষিত দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি প্রশাসনের সর্বস্তরের দুর্নীতির প্রতিবাদে রংপুর জেলা বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি সাইফুল ইসলাম, রংপুর জেলা বিএনপির সভাপতি উপস্থিত। এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মঞ্চে উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রহিত আহমেদ, উপস্থিত মহানগরের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান লাখু, উপস্থিত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত রংপুরবাসী, মহানগর বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্রদলের ভাইরা এক মিনিট, প্রিয় ভাইরা আমার, আমরা জানি আমাদের সমাজে একটা প্রবাদ আছে যে একটা মিথ্যাকে সত্য বানানোর জন্য দশবার যদি বলা যায় মিথ্যাটাকে সত্য, তাহলে সেটা নাকি সত্য হয়, তাই নাকি? আমরা দেখেছি বিএনপি যখন 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত, 6 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, এই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ভোট চোর ভোট ডাকাত এই শেখ হাসিনা তখন প্রতিটি জনসভায় প্রতিটি বক্তব্যে বলেছিল তারেক রহমান নাকি দেশে ব্যাপক দুর্নীতি করেছে, ব্যাপক দুর্নীতি করছে। আপনারা জানেন শেখ হাসিনা বলেছিল যে তারেক রহমান 10,000 কোটি বিদ্যুতে 10,000 কোটি চুরি করেছে, তারেক রহমান সারা বাংলাদেশে দুর্নীতির রাজত্ব কায়েম করেছে। প্রতিদিন প্রতিটি সভায় শেখ হাসিনার ওই মন্ত্রী এবং শেখ হাসিনা বক্তব্য দিয়েছিল, আপনারা শুনেন নাই? শুনেছেন। কারণটা কি? শেখ হাসিনার নীল নকশা ছিল তারেক রহমান যেহেতু বাংলাদেশের ভবিষ্যৎ, তারেক রহমান যেহেতু বিএনপির ভবিষ্যৎ, সেই কারণে তারেক রহমানের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য শেখ হাসিনা তখন দিন রাত তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা প্ররোচনা করে, মিথ্যা প্রচার করে তারেক রহমানের ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে বন্ধুরা। কারণ তার যে আজকে সন্তান শফিক ওয়াজের জয়, ওনার যাতে ইমেজ বৃদ্ধি হয় সেই জন্য শেখ হাসিনা তারেক রহমানের ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। প্রিয় বন্ধুরা, আসলে সত্য কখনো গোপন করা যায় না। কারণ ওনার ছেলে বিশ্বের যে একটা বড় চোর, ওনার বোন বিশ্বের একটা বড় চুল্লি, ওনার জামাই বিশ্বের একটা বড় দুর্নীতি দাস, তার প্রমাণ কি ইতিপূর্বে হয় নাই? পরচর শেখ হাসিনার পরিবারের জন্য বাংলাদেশে এমন কোন দ্রব্য নাই যার মূল্য 1,000 বৃদ্ধি পায় নাই। পায় নাই কি? আজকে চালের দাম কত, তেলের দাম কত, নুনের দাম কত, রঙের দাম কত, সিমেন্টের দাম কত, যে যে জিনিসটা কেনে সেই জিনিসটার 1,000 গুণ বৃদ্ধি পেয়েছে ভাইরা। আজকে বলতে চাই এই চোর শেখ হাসিনা, ওর বোন সুন্নি রেহানা, ওর ছেলে জয়, জয় আজকে
আজকে সারা বাংলাদেশের ডিজিটাল যে চুরি করে করছে, কারণ শেখ হাসিনা করেছিল আমার ছেলে বাংলাদেশকে ডিজিটাল করবে, তার মানে ওনার ছেলে বাংলাদেশে ডিজিটাল চোর হবে। সেই জন্য আজকে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের জেল হোক বা জুলুম হোক আমাদের উপর সেই চিন্তা আমাদের নাই, আমাদের চিন্তা করতে হবে বাংলাদেশের জনগণের কথা। আজকে বাংলাদেশের জনগণের কি অবস্থা? আজকে যার বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নাই, ভোটের অধিকার নাই, বাংলাদেশের লোক তিন বেলা খাইতে পারে না, তাই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এই রাস্তায় আবরণ সৃষ্টি করতে হবে। সেই আবরণ সৃষ্টি করার সত্তা ব্যক্ত করে আপনাদেরকে সেই আন্দোলনের শরীরে আরো আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিন্দাবাদ। তারিন্দ্র অঙ্কার তারিক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মান সভাপতিকে। আজকের এই সমাবেশে আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ রয়েছেন, সবাইভাবে বক্তব্য দিতে পারেন নাই। আমাদের অনেক যুবক যুবদলের জেলা শাখার সাধারণ সম্পাদক সম্পাদক ধন্য বক্তব্য দিতে পারেন নাই। আমাদের মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুল্লাহ খুব বক্তব্য দিতে পারেন নাই। আমাদের কৃষক দলের মহানগরের সভাপতি আহ্বায়ক লাভু ভাই বক্তব্য দিতে পারেন নাই। আমাদের কৃষক দলের জেলা শাখার আমার বক্তব্য দিতে পারেন নাই। আমাদের যে আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য দিতে পারেন নাই। আজকে আমি এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের যুব দল, ছাত্র দল, শ্রেষ্ঠদের দল, কৃষক দল, ওলেমা দল, মৎস্যজীবী দল, মহিলা দলের নেতৃবৃন্দকে প্রত্যেককে আমি জেলা বিএনপির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি বক্তব্য দেব না, আমি শুধু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমি দুটি কথা বলতে চাই। আমরা রংপুরবাসী, আমরা রংপুরবাসী রংপুরে থাকি। আমাদের রংপুরে দুইটা স্বৈরাচার রয়েছে আর কি, একজন বেচারা, একজন উনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ ওনাকে বেস্ত নসিব করুক। একজন নয় বছর উনি গঠিত ছিলেন, ক্ষমতা ছিলেন, কিন্তু আমাদের কোনো রংপুরে উন্নয়ন করার নাই, উনি সৈরাচার এসব। আর একজন আমাদের পীরগঞ্জের পুত্রবধূ, যিনি আজকে 30 বছর ধরে আমাদেরকে, আমাদের নেতাকর্মীকে, সারা বাংলাদেশ জনগণকে যেভাবে হ্যারাসমেন্ট করছেন, যেভাবে আমাদের নামে মিথ্যা মামলা খুন খুন করছেন, যেভাবে উনি অন্যায়ভাবে ক্ষমতা ধরে রেখেছেন, ব্যাংক লুণ্ঠন করছেন, টাকা পয়সা লুণ্ঠন করছেন, এই দুই স্বৈরাচার এবং দুই স্বৈরাচারী ইনারা নাকি ভাই বোন আবার হয়েছে নাকি রংপুরে ভাই বোন, এই দুই স্বৈরাচার আজকে আমাদের রংপুরে। সেজন্য আজকে বলতে চাই, আমরা যখন ছাত্রদল করতাম এক স্বৈরাচারকে আমরা উৎখাত করেছিলাম 90 সালে, এখন যারা ছাত্রদল এবং যুবদল স্বেচ্ছাসেবক যারা করছেন তাদেরকে বলতে চাই, সময় এসেছে আর এক স্বৈরাচারীকে উৎখাত করার জন্য। আমি বক্তব্য দেব, এরপরে আমাদের মাঠে বক্তব্য নিয়ে আসবেন পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা, জেলা বিএনপির সম্মানিত সভাপতি, আজকের সভাপতি জনাব সাইফুল ইসলাম, জনতা জনাব সাইফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের দল, সারা বাংলাদেশের মাটি মানুষের নেত্রী দেশ সেতু বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয় দলে আগামী দিনে কান্ডারি, আধুনিক বাংলাদেশের এই নতুন প্রজন্মের আগামী দিনে নেতা যারা তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের মানুষের যে দ্রুপ মূল্যের উদ্যোগতি, যে নাবিশ্বাস কৃষক শ্রমিক মজুরি পেশাজীবী সাংবাদিক বিভিন্ন শ্রেণীর যারা খেটে খাওয়া মানুষ,
আজকে তারা ব্রহ্মমূল্যে রুদ্ধ গতিতে নাবিষ্কার সৃষ্টি হয়েছে। প্রিয় ভাইরা, তাদের প্রতিবাদে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দল যে দলটি বারবার বাংলাদেশের মানুষের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় দল এবং বাংলাদেশ জাতীয় দল তার নেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে হত্যা মামলা, হামলা, গুম, শিকার এবং পেট্রোল বাহিনী, পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ, প্রশাসন লীগ এবং বিভিন্ন সেক্টরে সরকারের যারা মদত পুত্র এদেশের সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করে আমাদের পবিত্র আমানত ভরা আমানত পবিত্র ভোটকে দিনের ভোট রাতের ভোট লুটপাট করে এই হায়নাকে ক্ষমতায় টিকিয়ে দেওয়া রাখার যে অভিশাপ, যে পাপ কাজ করেছেন, ষোলো কোটি মানুষের কলায় যে ছুরি দিয়েছেন, এর জবাব বাংলার মাটিতে এই তপমূল্য অগ্রগতির প্রতিবাদের মাধ্যমে আপনাদের এই আহ্বান জানাচ্ছি, আপনাদের পতন ঘটবে। প্রিয় ভাইরা, আমরা লক্ষ্য করেছি এই রংপুরে সম্মানিত মেয়র সাহেব এবং আওয়ামী লীগের ভাগ্যবানের মেয়র তথাকথিত সরকারের এই মেয়র যারা দাবি করে প্রত্যাশী মনোনয়ন প্রত্যাশীরা, কিছুদিন আগে এই ব্যানার ফেস্টনি এবং ভাগাভাগি নিয়ে লুটপাট নিয়ে তারা একে অপরের মনে এখানে মারামারি শুরু হয়েছিল, ঠিক কিনা? আজকের রংপুরের মানুষ এই সরকারের যারা হয় না অনির্বাচিত প্রতিনিধিকে ধিক্কার করে দিয়েছে, রংপুরের মানুষ, রংপুরের মানুষ ক্যান্টনমেন্ট দখল করেছে, তার রক্ত সেই পূর্বপুরুষের রক্ত আমাদের দখল করেছে। আমরা এই উত্তরছড়ি জেলা রাখি তীর তরঙ্গে রংপুরের এই হায়রা পশ্চিমা শাসকদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট দখল করেছে, তাদের রক্ত আমাদের দখলে প্রবাহিত হচ্ছে। আজকে আমরা তত্ত্বহীন ভাবে ঘোষণা দিতে চাই এই রংপুর অঞ্চলকে যদি চক্রমূল্য উচ্চগতি কৃষকে নাবিশ্বাস যদি বন্ধ না হয় শেখ হাসিনা ওয়াজেদ, আপনাকে আমরা বলতে চাই উত্তর জনপদের আটটি জেলা কৃষক মানুষ, আমরা কৃষি দানে এবং কৃষকের উপর নির্ভরশীল আমরা পরিবার সমস্তিবৃত্ত, তাই আজকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান এই শেখ হাসিনা ওয়াজেদের যে নতুন নির্বাচন কমিশন গঠন করেছে, এই নির্বাচন কমিশন হচ্ছে তাদের একটা তাদের একটা ভোট চুরির নতুন কৌশল। আমরা বাংলাদেশ জাতীয় দল রংপুর জেলা বিএনপি ও ছাত্র দল যুব দল সেবক দল অনুমোদক কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে উদাত্ত আহ্বান, আপনারা ঢাকা শহর ঠিক করে রংপুর শহর ঠিক করতে রংপুরের মাটি অচল করে দেবে রংপুরের সাধারণ সারা পৃথিবীতে এই হায়না সরকার যেভাবে লাঞ্ছিত হয়েছে, আমরা বাংলাদেশ নামে যে রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করেছি, আমাদের মুক্তিযোদ্ধা এবং তৃণমূল যারা নেতা কর্মী যারা বাংলাদেশকে যুদ্ধের জন্য চাপিয়ে পড়েছিল, বাংলা নামে বাংলাদেশ নামক রাষ্ট্রের আজকে ইমেজ সংকট করেছে এই শেখ হাসিনা ওয়াজেদ, তাই আজকে এই সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই বাংলাদেশের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের যে দাবি এই সরকার সেই দাবি আপনি অবিলম্বে মেনে নিন, না হলে আমরা অবিলম্বে একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, তাহলে দেশে আরো আরো অরাজকতা সৃষ্টি হবে, আপনারা পলাবার রাস্তা পাবেন না। এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য, নোয়াখালী থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যারিস্টার আইনজীবী, আইন অঙ্গনে চার তখন সুপ্রিম কোর্টে কারণ
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। জনপ্রিয় দলের দুর্দিন এবং দেশটি এবং ভাঙ্গাচুর তারেক আমার বিশ্বস্ত প্রেমিক শুকনো মহাসচিব মাহমুদ্দিন খোকন ভাই, আপনাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদেরকে আরো উৎসাহ উদ্দীপনা দেবেন এই আহ্বান জানিয়ে থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে থেকে ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, জাতি দল এবং মৎস্যজীবী দল সহ পেশাজীবী সাংবাদিক বৃন্দ যা আমাদের এই প্রোগ্রামকে সহযোগিতা করার জন্য খুবই সহযোগ করেছেন, আপনাদের জাতিবিদ্ধ দল রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জওহর হক খালেদা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জেলা বিএনপি সভাপতি জনাব ফজলুল ইসলাম। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন কেন্দ্রীয় কমিটির
দুগুণ সম্পাদক আশা করেন দুগুণ পারি করতে এখানে দুগুণ পাল মনবারে আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেন উনি কি কৃষক দলের কেন্দ্র কমিটির মহিলা বিশেষ সম্পাদিকা আজি রণপ্রীত কাপুর সমাজ কল্যাণ সম্পাদক কেন্দ্র না সরি আমি অনেকের নাম জানি না তো একটু সাহায্য নিচ্ছি ঠিক আছে নাজুল মাহফুজুল রহমান বিপ্লব মনিরুজ্জামান হিংকুল প্রকাশ সম্পাদক সহ উপস্থিত বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষকদল স্বেচ্ছাসেবী দল মৎস্য দলের সহ চাষের নেতৃবৃন্দ উপস্থিত রংপুরের বিভিন্ন গ্রাম থেকে অঞ্চল থেকে আগত আমার ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকারের পরিসংখ্যান আমাদের চাকরি আয় নাকি $8,000 টেলিভিশনে দেখেন না ওদের কার টাকা কার আয় তোমার টেলিভিশনে কি হবে $8,000 প্রত্যেকটা মানুষ ইনকাম করে একবারে তখন পাঁচজন দেখলে তাহলে $7,500 নাকি আছে ইনকাম নাই আছে আমি ইনকাম রাখি নাকি তোমাদের তো ওই টেলিভিশনের থেকে আমার কিশোরের কি লাভ আমার শ্রমিকের কি লাভ আমার বেকার যুবকের কি লাভ পরিবারের কি লাভ ওই লোকেদের লাভ পক্ষে দিচ্ছেন আপনারা বাস্তবে মানুষের এত ইনকাম নাই কারণ বাংলাদেশে এই সরকারের আমলে কোন শিল্পায়ন হয় নাই দেশীয় কোন শিল্পায়ন হয় নাই দেশে যারা ব্যবসা করে শিল্প করে তারা সরকারের লোকজনকে টাকা দিতে হয় শেয়ার দিতে হয় কোম্পানি করলে শেয়ার দিতে হয় জমি কিনলে রংপুরে ইন্ডাস্ট্রি করলে আওয়ামী লীগের শেয়ার দিলে তারপর কাজ করতে হলে কাজ করতে পারবে না ঠিক আছে বিদেশিরা সন্ত্রাসের ভয়ে দুর্নীতির ভয়ে বিদেশে বাংলা ইনভেস্টমেন্ট করছে না আজকে উনি বলেছেন নির্বাচন আগে আসন নির্বাচন আগে ঘরে ঘরে চাকরি দেবেন উনারা জানে না এসব কৌশল নাই বলেন নাকি ২৮ লাখ কত বেকার আছে বলে ২৮ লাখ বেকার আছে আরে আমার তো ১৮ কোটি মানুষ হলে ৭ কোটি মহিলা আছে নাকি তাই সবাই তো বেকার ৫০ লাখ লোক কাজ করে হ্যাঁ আছে না আজকে ধরেন প্রতি বছর স্বামী বাজার আসে লক্ষ লক্ষ ছাত্র তো শেষ করে আসে অনেকে আধা পড়ালেখা করে আসে অনেকে পড়ালেখা না করে আসে চাকরি আছে চাকরি নাই তাহলে কোথায় যায় না আমার দেশ থেকে উন্নত দেশে যাচ্ছে নাকি বক্তে শুনেন না আপনারা আমরা মধ্যম আয় দল হয়ে যাচ্ছি বক্তে মারছেন আপনারা আরে এই দেশে মধ্যম আয় দল সেটি যদি নৌকা দিয়া ভূমিতে সাগর দিয়া দিতে যাবে কেন নাকি হ্যাঁ জীবন দেখে জীবন দেবে কেন তাহলে চাকরির জন্য জীবিকার জন্য তারা আজকে ফিরে যাচ্ছে শিক্ষক জেনে ফেলা জীবনের ঝুঁকি নেই নাকি হ্যাঁ আসলে এই সরকার একটা ব্যর্থ সরকার কমিশন বা আওয়ামী লীগ আজকে দেশে খবর দেশে থাকে প্রত্যেক জায়গা তারা তার ব্যবসা করতেছে এবং পার্লামেন্ট একটা ব্যবসায়ীদের ক্লাব হয়ে গেছে পরিসংখ্যানে আসে প্রায় ৯০% লোকগুলো ব্যবসা করে পার্লামেন্ট পর্যায়ে তারা ব্যবসা ব্যবসা হিসেবে ব্যবহার করে জনগণ করবে না যদি এই সরকার জনগণ কর্তৃক নির্বাচিত সরকার হতো জনগণের প্রতি দরদ থাকত দায়িত্ব থাকত ভালো ভালো থাকতো তাহলে জনগণের প্রতি সাফারেন্স হতো না আপনি প্রতিশ্রুতি দেখেন পত্রিকা আসছে বিদ্যুৎ খাতে তারা বক্তব্য দিয়েছে ৫২,০০০ কোটি টাকা এক বছরে কিভাবে দিয়েছে আমি আসলে এমপি ছিলাম মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম আসলে
আমি সংশোধনী করে নিয়েছিলাম চালানির বিষয়ে প্রায় 60টা কুইন্টাল কোম্পানি দিয়েছে। এগুলা বিদ্যুৎ হলেও টাকা দিতে হবে, বিদ্যুৎ কিছু না হলে তাও উৎপাদন না হলেও মাসে মাসে টাকা দিতে হবে। এবং আমি বলবো বেশিরভাগ মালিক বা সবগুলোর মালিকই আওয়ামী লীগ নেতারা, আওয়ামী লীগের তারা এবং এটা প্রধানমন্ত্রী মোদীর মন্ত্রণালয় একটা ইন্ডিমিনি ক্লাস পড়ছে আইনের মধ্যে, সে বিদ্যুৎ খেলে কোনো দুর্নীতি মামলা করা যাবে না। আইন এলাকা আছে এটা, সে মামলা করা যাবে না। লুটপাট এবং তারা এই লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করতে গিয়ে এবং সেই দুর্নীতির ভোজা পালনের জন্য আজকে সিরিজ দাম বাড়তেছে, দুর্নীতি পালনের জন্য আজকে তেলের দাম বাড়তেছে এবং জনগণের পাশের বেড়া রাখতেছে, বিপদের দাম বাড়তেছে। তারা বলে যে তেলের দাম কত, খাওয়ার তেলের দাম কত, এখন আপনি আপনার সোয়াবিন তেলের দাম কত, তারা কি করছে সিলেটের লোক রাখতেছে, স্টোর করতেছে, গুদাম দাম করতেছে, সিলেটের লোক সব আনতে পারবে না। এখানে আবার ট্যাক্স বা ট্যাক্স কম একটা কৌশল আছে, সরকার সরকার করছে চাউলের দাম, বলে চাউল নাকি দেশে পর্যাপ্ত চাউল আছে, বলে এক্সপোর্ট করে, আরে এক্সপোর্ট করলে 80% 80% চাউল চেক করতে হবে কেন? আজকে মানুষের কর ক্ষমতার বাইরে সরকারি কর্মচারী রেখে দিয়ে গেছে আমাদের চাকরির সম্পদ, তাতে বাতিল করলেন কত, একটা পিউন চাকরি আজকে 30,000 টাকা কিন্তু শুধু আমাদের শুধু এই সরকার শুধু সরকারি কর্মচারীর জন্য, আমার আমার হাজার মানুষের কি ইয়ে আছে, এই ইনকামটা আছে, এমবিএ পাস করতে ছেলে এমবিএ পাস করছে, বি পাস করছে, এ পাস করে একটা 15,000 টাকা চাকরি পায় না, আছে চাকরি আছে না, কেন নাই সরকারি কর্মচারী আছে, মানুষের কেন পাওয়ার অসুবিধা নেই, পাশাপাশি জনগণের খুঁজে করতে হবে, চাকরি পাচ্ছে নাই, বেকার বাতা নেই, চলবে কিভাবে, অপরাধ বাড়তেছে, এইসব আজকে কেন কারণ কি জানেন, তারা এত কিছু করার পর ভোট করবে দুর্নীতি করবে অসুবিধা নাই, তাদের ইলেকশনে হলে কি করবে, নির্বাচনের সময় ভোট দখল করে নেবে জনপ্রিয়তা বাঁচাতে হবে ইলেকশনে, নির্বাচনে কিন্তু তারা ভোট করে নাই, 34,000 তারা বিনা ভোটে 153 জনের হয়েছে, বিনা ভোটে প্রধানমন্ত্রী বিকৃতি কোথাও ইতিহাসে নাই, গিনিস বুক অফ রেকর্ডে 300 পার্লামেন্টের মধ্যে 300 জনের মধ্যে 153 জন বিনা ভোটে এমপি ছিল, প্রধানমন্ত্রী অনেক নির্বাচিত, আপনাদের এখানকার পুত্র মতো রসুলের সাহেব তিনি অনেক নির্বাচিত নাকি, হ্যাঁ সাহেব উনি ছিল ওনাকে ওনাকে উনি অনেক ভোট ছাড়ায় ঠিক আছে, কংগ্রেসকে অনির্বাচিত প্রধানমন্ত্রী অনির্বাচিত, তারপর বিরোধী নেতা অনির্বাচিত, একশো সাহেব এবং সকল মন্ত্রী অনির্বাচিত, মানে ভর্তি নির্বাচিত বিনা কংগ্রেসে, যার মধ্যে ধরন আছে। আজ 18 সালে কি হলো, দিনের ভোট আগামী রাত হয়ে গেছে এবং আপনারা লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন, 1 বছর থেকে ভুয়া মামলা করছেন, ওই নির্বাচনে আমি ক্যান্ডিডেট ছিলাম, আপনি অনেকেই দেখেছেন, আর ওসিডিতে আমার গুলি করে দিন অফিসে 7টা 20টা এখনো আছে, আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমি সুপ্রিম পার্সন 7 বার সেক্রেটারি, আর আমার এখানে গুলি করে দিল, আমি ব্যারিস্টার, আমার ছেলে ব্যারিস্টার, ছেলে বউ ব্যারিস্টার, ওনার মধ্যে পড়া করে একটু আমার গুলি করে দিল, চিন্তা করছেন আপনি, এর পর এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, আমি কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, আমি সরকারে বিশ্বাস করে এবং 96 সালে তারা কেটে সরকার দাবি করছিল, এবং খালেদা জিয়া বিএনপি
সীতানি মেনেছিল সন্দেহ সন্দেহ করছে। আমলি বলে যে আমার চামাত রাজাটা সরে যায় নাকি জামাতে বলে আমলি রাজাটা আর এসের বাড়ি বলে সরে যায় আর কয়জনে কিন্তু আপনি ওই আপনার রাজাকে সরে ধরে এত আঘাত করছেন নাকি তিন বিরুদ্ধে বলেন জামাত আর জামান ধরে আপনাকে আঘাত করছেন জামান তো ছেড়ে দিতে চাই ভয় ছাড়ি না সে কেন বা আমলি পশুমাগর নিয়ে গেল জামাত নাকি এই জন্য ভয় নাকি আপনি চলছে নাই তো আপনার দুই আট সালে দুজনে গ্রেপ্তার বেগম খালিদা গ্রেপ্তার আপনিও গ্রেপ্তার হলেন বেগম খালি আঘাত করল না ওই সেনাবাহিনী মন মেরামতের সাথে আপনি আঘাত করলেন আপনি আউলেন নেতা আঘাত করে সেনাবাহিনীর সাথে আরো ক্ষমতা আসছিল এক সালে তারপর ভোট নেয় চোদ্দ সালে ভোট নেয় আনন্দে ভোট নেয় আসলে কেন কি কারণে ভোট নেয় কি কারণে কে আসলে বাতিল করলো তারা জানে বাংলা তিনি যদি সুষ্ঠু নির্বাচন হয় নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশের জনগণ সারা বাংলাদেশে নৌকা ডুবাই দিবে নাকি ডুবাই দিবে চট্টগ্রামে নৌকা ডুবে যাবে ঢাকা ডুবে যাবে এই রংপুরও ডুবে যাবে ইনশাআল্লাহ নৌকা গোপালগঞ্জ ডুবে দেবে নৌকা আচ্ছা ভয় নেই এটা নির্ভর করতে সরকার চায় না ভয় জনগণের ভয় তিনটি ভয়ে বেগম খালিদার ভয়ে তারক রহমানের ভয়ে একপ্রতের ভয়ে তাদের কি এখন সময় থাকার জন্য একপ্রতি অবন্য মামলা মামলা নাকি মামলা ভুল হয়ে বিরুদ্ধে কিছু না করে তো মামলা নাকি এ কোনো ঘটনা করছেন নাকি চোদ্দ সালে বা আঠারো সালে অনেক জায়গায় সাতচল্লিশ বোমা মাসের আইনের মধ্যে আগুন লাগাচ্ছে পুলিশ আগুন লাগছে তথ্যমন্ত্রী আসছে নাকি আমরা দিয়ে লোকজনকে কিছু না করে মামলা করছে মামলা খাইছেন নাকি আমি পুলিশটা খাইছি এদের সবাই খাইছি মোটামুটি সবাই বুঝতে আমরা চান্দেরা তৈরি থাকতে হবে মামলা কি চালানো যাবে না মামলা কি চালানো যাবে না একসঙ্গে যাবো আমরা সরকার প্রদানের জন্য যে কোনো আন্দোলন যাব মামলাটা একটা বাড়বে আজ এসব তো নাকি আর আমি চাই স্যার মাহুদ্দিন গোবর আজকের এই জনসংখ্যা ঘুরে নিতে চাই আপনারা যদি গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণ যুদ্ধ করেন আন্দোলন করেন সরকার প্রদানের আন্দোলন করেন রংপুর জেলায় যত রাজনৈতিক মামলা হবে সব মামলা আমি বিনা পয়সা করে দিয়ে যাচ্ছি এবং আমার এখানে অনেক সুপ্রিমত লয়ার আছে এই রংপুরে তাদেরকে আমি কাজে লাগাবো ঠিক আছে এবং আমরা করে দেবো ইনশাল্লাহ আপনার যুদ্ধকর্মের জন্য এবং ভালো মুক্তির জন্য আর মামলা দায়িত্ব আমরা নেবো ইনশাল্লাহ এই নেতাদের এই নেতার সাথে তোমার লোকাইবেন যে কোনো রাজনীতি আমরা ইনশাল্লাহ আমরা কোনো কাউকে টাকাও লাগবো না টাইপের টাকাও লাগবে না ইনশাল্লাহ এলে রংপুরের উপর দায়িত্ব না আমি মহানগরের দায়িত্ব না মামলা করে মামলা একটা আরো নতুন করে মামলা খেলেন প্রিয় ভাই বোনেরা তারা বলে তাহলে কেমন নাকি দুর্নীতিবাদ কথা কথা হাওড়ের কথা বলো দেখা দিতে চাই চ্যালেঞ্জ দিতে আসছে এখানে আমরা তারা আপনাকে একটু ক্ষমতা করতে সেনা বাহিনী বন্যা কিন্তু সারা বাংলা লোকের খোঁজ করবে এই ছেলেরা জীবন জোড়া সুগান জোড়া শুনো তোমরা তো নেতা তোমরা আমার গ্রামে যা প্রত্যেকের কথাবার্তা যারা ক্ষমতা বাড়াইছে আপনাদেরকে আমাদেরকে যে সাত সাল বা নয় সাত দুপুর অবৈধ সরকার সেই সরকার বেগম খালেদা গ্রেপ্তার করেছে তারা তো আমাদের গ্রেপ্তার করেছে আলমাতন ব্যবহার করে গ্রেপ্তার করেছে তারা তো আমাদের বিরুদ্ধে সারা বাংলাতে সব জায়গায় চেক করছে টাকা আছে কিনা কত টাকা আছে সব সার্টিফিকেট চিঠি লেখছে কত জমি আছে থাইল্যান্ডে গেছে দুদুকার সেনাবাহিনীর লোক
লন্ডনে গেছে, দুবাই গেছে, কানাডা গেছে, সিঙ্গাপুর গেছে, সারা দেশ ঘুরে আসছে। ঘুরের পর থেকে কিন্তু মাত্র 1,26,00,000 টাকার সম্পদ আছে তার ঘরের বাড়ি, তাও ট্যাক্স দেওয়া। আর আমাদের 13 বছর ওই 1,26,00,000 টাকার বেশি সম্পদ তার জমান খোঁজা তার উচিত পায় নাই। তাই মিথ্যা কথা বলে মিথ্যা না, খুঁজছেন না আপনারা, ট্যাক্সগুলো খুঁজছেন না আপনারা। আর যাক 1,26,00,000 তো টাকা আসলে পুরো 26,00,000 বেশি সম্পদ আছে না আপনারা, 1,26,00,000। হ্যাঁ আছে না, তার প্রমাণ প্রধানমন্ত্রীর ছেলে, রাষ্ট্রমন্ত্রীর ছেলে, তার 1,26,00,000 টাকা আবার ট্যাক্স দেওয়া দেখেন। ঠিক আছে, এবার আমি একটা ফ্যামিলি বলি, তার প্রমাণ স্যার চিকিৎসা করতে লগ্ন দিতে যায় নাই, জামিন দিতে চেয়েছে, উনি তো জামিন আমরা করেছি হাইকোর্টে, হাইকোর্টে আমরা করেছি, দেখেন বলে আমরা আমি বলছি ফ্যামিলিগুলো আর আমি টাকা নাই, যার মধ্যে চিকিৎসা করে ফ্রি চিকিৎসা আমি অনেক সরকার পাঠালাম। আমাকে বেগম খালেদা জিয়া 6,00,000 টাকা দিত, তাহলে 5,000 পাউন্ড দিত। আমার পাসপোর্টে বাংলাদেশের পারমিশন অ্যান্ডোজ করা সেই চিকিৎসা ওইখানে খরচের টাকা পাঠিয়েছে বেগম খালেদা জিয়া। আর টাকা দেখবেন কি বেগম খালেদা জিয়া কষ্ট করে টাকা পাঠাই তো এই অবস্থা। আপনি তারা বলছেন যদি তার জন্য সম্পদ থাকতে বেশি 13 বছরে কি করছেন আপনারা, ওয়ার্কার্সটা কিনলে কি আপনারা? হ্যাঁ আজ থেকে যদি চ্যালেঞ্জ গ্রহণ করেন আপনারা সরকারকে বলছি, তার আমাদের তেজ দেওয়া 1,00,000,000 এবং তার স্ত্রী 1,26,00,000 সম্পদ নাই, যদি পান যদি 13 বছর পারেন নি কেন আপনারা? এবং আমি মনে করি আমাদের সকল মন্ত্রী নেতার মাত্রা জনসংখ্যা বাংলাদেশ সরকারের টাকা দেয়নি, এবার বেগম খালেদা ট্রাকশিট দিয়ে দিছে, সেই টাকা দুজনের কাছে 8,00,000 করছে। অপরাধটা কি হলো একদম ছেলে কোথায়? আমি তার লয়ার ছিলাম, কোথাও সই নাই, কাগজে সই নাই, তাকে সাজা দিয়ে দিছে, তাকে সাজা দিয়ে দিছে, মিথ্যা ধরা দিয়েছে, এবং সেগুলি সুস্থ মানুষ জেলে ঢুকেছে, অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে আমরা চিকিৎসা করছে, নাকি অপচিকিৎসা করেছে বলে নাকি আমরা তাকে ছেড়ে দিছি। আরে আপনি অপচিকিৎসা করেছেন, দুর্বল হয়েছে, অসুস্থ হয়ে গেছে, ছেড়ে দিচ্ছেন আপনারা। অনতিবিলম্বে তা একদম খালেদাকে মুক্ত দিতে মুক্ত করতে হবে, একদম খালেদা এবং তারা জানুনকে সকল মামলা প্রত্যাহার করতে হবে। আর রংপুর কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ড, আমি মনে করি এখন তো চিন্তা করবেন, আমি কখনো শুধু মহাশয় চিন্তা করি না, আমি তিন রেল করতে চিন্তা করি। আজকে দেশ বিপদে আছে, দেশের এই 3-4% খালেদা বিপদে আছে, তার বিপদে আছে, জাতির বিপদে আছে, সুতরাং আমরা সবাই করবে, সবাই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, পথ তো থাকাবাদী হইব সে ক্ষেত্রে পদন করে জাতি আছে তো নাকি? সবাই দায়িত্ব নিয়ে কাজ করছে। রংপুরে আমরা চাই প্রত্যেক গ্রামে গ্রামে কমিটি হোক, বিএনপি যুবদল ছাত্র সমিত দলে ইউনিয়ন কমিটি হোক, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা চাই রংপুরের বেশিরভাগ আসন বেগম খালেদিয়ার দল, শরীফি আসন খালেদিয়ার দল, তার কিন্তু পাবেন আপনারা, না হলে কি করতে হবে? আন্দোলন করতে হবে, সরকার বন্ধ আন্দোলন করতে হবে, বাকি তো আমরা আজকে এবং প্রথম বলেছি উচ্চগতি আমাদের ছেড়ে দেন না পারলে, আপনার আইন শৃঙ্খলা অবনতি করছেন, আর পুলিশকে ব্যবহার করছে, আমার আমাদের আত্ম সম্পদ, পুলিশকে, র্যাবকে, সেনাবাহিনীকে, কৃষিকে আপনারা রাজনৈতিক কারণে ব্যবহার করছেন, আমাদের সম্পদ ছাড়া, এটা আমাদের সম্পদ, এটা কি সন্ত্রাসের কারণে এসে লোকের পক্ষে আমার কাজ করতে বাধ্য করেছেন, তাদের পশ্চিম দিবেন, স্বাধীন করবেন, এভাবে তারা কাজ করছে, জাতি হয়ে ক্ষয় করতে হবে। আর সরকারি কর্মচারী আইন শৃঙ্খলা বাহিনীর বন্ধুরা, আপনার জনগণের ট্যাক্সে আপনার কাফিলতন চলে, আপনার জনগণ হামলা করবেন না, এই অবৈধ সরকার ইনশাল্লাহ পতন আসন্ন।
আমাদের সরকারের অভূতপূর্ব নির্দেশ, রাজনীতির কোন নির্দেশ আপনারা প্রতিপালন করবেন না। আপনারা আইন অনুযায়ী সংযোগের কাজ করে যান, জনগণ আপনার সঙ্গে থাকবে। আর কেউ যদি বাড়াবাড়ি করেন, অতিরিক্ত সরকার আওয়ামী লীগের হন, কোন পুলিশ অফিসার, কোন র্যাবের অফিসার, কোন আইন সরকার, তারা কিন্তু অল্প কতজনে থাকবেন। তারপরে তারপরে কি হবে? তারপর তো আপনি থাকবেন না দেশে, আর আপনার হাতও থাকতে হবে। আপনাদের বড়রা আছে, তাহলে ভাগতেছে এখন নাকি অনেকে ভাই আছে, ভাগতেছে। আপনার থাকতে হবে তো, আপনার সম্পদ। আমরা চাই পুলিশ বাহিনীর লোকজন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তা সরকার কর্মচারীর পক্ষ থাকবে, এবং রাজনীতি আওয়ামী লীগকে আমরা আপনাদের নিরপেক্ষ থাকেন, আমরা আওয়ামী লীগকে রাজনীতিভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং আমরা যদি আওয়ামী লীগের আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আওয়ামী লীগের কোন রাজপথে এখনও টিকতে পারবে না। যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি আমাদের সরকার করে ইনশাআল্লাহ আন্দোলন সংগ্রাম প্রস্তুত হন। আর এই সংগ্রামে আমরা আছি, আমি আছি, আমি আছি, সুপ্রিম আইনজীবীরা আছে, এই রংপুরের আমাদের নেতারা আছে, লোকালে যারা আছে, সাফি জামান সহ আমাদের জন আছে, আমাদের কি কোনা আছে, আমাদের একটা আছে, তারপরে আরো অনেক আমাদের এক নম্বর আমাদের লয়াররা আছে, রংপুর করবে, সাহায্য করবে, ঢাকা জীবনের কাছে বলে আমি আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। এক কথা যুদ্ধ হবে, এই যুদ্ধ যুদ্ধ হবে, এই যুদ্ধ যুদ্ধ হবে, রংপুর প্রমাণ করতে হবে, রংপুর খালেদা জিয়ার, রংপুর তারেক রহমানের, রংপুর চেয়ার আদর্শের এই রংপুর ইনশাআল্লাহ। চলে আসেন তো আপনারা সবাই কাজপুরে, আপনি আসেন তো আপনারা ইনশাআল্লাহ। এবং আপনার জন্য খোদা হাফেজ, সাহস থাকবেন, আল্লাহ আমার সঙ্গে আছে, আমরা ন্যায়ের পথে আছি, দেশ পথে চাই, মায়ের পথে চাই, এবং বেগম খালেদা জিয়ার পরিবেশ নিঃশেষ হয়ে গেছে। আমি প্রতিষ্ঠান কিছু আসে না, বেগম খালেদা রাজনৈতিক পরিবার প্রধানমন্ত্রী, ওনার কেন্দ্রীয় আমি ছেলে দিতে রাষ্ট্রপতি, তাদের জন্য উনি পরিবার শেষ হয়ে গেছে, নিজের শেষ হয়ে গেছে, সন্তানরা শেষ হয়ে গেছে, তারপরে উনি কোনো আপোষ করছে না, আমাদের নেত্রী আপোষ করছে না, আমরা জিয়া রহমানের তার বেগম খালে আদর্শ শেষ, আমরা আপোষ করবো না ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। খোদা সবাই ধন্যবাদ, খোদা আপোষ। এবং আজকের অনুষ্ঠানে অনেক কৃষকরা আসছেন, অনেক কৃষকের নাম বলতে পারেনি, অনেক একটি বোর্ড লাগিয়েছেন, তাই সকলকে ধন্যবাদ ইউনিয়ন থেকে কর্তৃপক্ষ আসছেন এবং তার সফল করেছেন, তার কর্তৃপক্ষ সম্মান করেছেন সকল কেন্দ্রীয় অনুষ্ঠান, সকলকে ধন্যবাদ জানি। এবং এত বিশাল সমাবেশ হবে আমি চিন্তা করে অনেক বড় সমাবেশ করেছি, আজকে রংপুর জেলা বিএনপির দুর্গমূল জগতি বিক্ষোভ সমাবেশে সকল পর্যায়ের নেতা কর্মী যারা আজকের এই সমাবেশকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করে শ্রম মেধা শক্তি দিয়ে ছাত্রদল, যুবদল, শিশু সমক দল, অলমা দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল সহ বিএনপি এবং থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সকল নেতৃবৃন্দ যারা